নবীকে আল্লাহ কিতাব দিলেন এক নম্বর হযরত দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন দুই নম্বর হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দিলেন তিন নম্বর ঈসা রুহুল্লাহ আমার আল্লাহ তাকে ইনজিল দিলেন চার নম্বরে রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাকে কুরআনুল কারীম আমার আল্লাহ তাকে দিলেন জোরে বলবেন কি মারহাবা জোরে বলেন কুরআন কার কালাম আল্লাহ সন্দেহ নাই আল্লাহ বলেন হাবিবি কুরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম আমি আল্লাহর কালাম এই কালাম যদি পাহাড়ের উপরে রাখতাম لرأيته خاشيا متصديا من خشية الله আপনি দেখতেন এই কালামের ডরে আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে 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 যাইত গলে গলে যাইত এই কোরআন 23 বছরের জীবনে 22000 বার জিব্রাইলের আগমনের মাধ্যমে 114টি সূরার মাধ্যমে 6666টি আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলবের মোবারকের মধ্যে আল্লাহ নাযিল করলেন যখন এই কোরআন নাযিল হতো নবী ঘেমে যাইতেন মাটির উপরে বসা থাকলে দেবে যাইতেন উটের পিঠে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইত তার মানে বোঝা গেল নবীজির কলব আর আমাদের কলব একরকম না নবী মানুষ আর আমরা মানুষ এক মানুষ না কথা বলেন ঠিক কিনা ওরা কুরআন পড়ে কিন্তু কুরআন বুঝে না নবী মানুষ আমরাও মানুষ এক মানুষ না এই কুরআন আমার আল্লাহ নাযিল করলেন তার হাবিবের উপরে হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী বর্তমান ওমান নদীর ওমান বর্তমান ওমানের সাগরের পার নিনওয়া নামক এলাকাতে আল্লাহ তাকে পাঠাইলেন প্রায় সেখানে এক লক্ষের উপরে মানুষ ছিল কোন কোন বর্ণনায় 1.5 লক্ষ কোন কোন বর্ণনায় 1,70,000 মানুষ ছিল এই জনপদে নিনওয়াতে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন ইউনূস তুমি তাদের মাঝে কালেমার দাওয়াত তুমি পৌঁছে দাও এই দাওয়াত এখনো আছে কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে ঠিক কি না খাজা মাইনউদ্দিন চিশত আজমিরি সেঞ্চুরি দাওয়াত দিয়েছে তার এক দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়েছে কথা বলেন ঠিক হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে অসংখ্য পথভোলা মানুষ পথের সন্ধান পেয়েছে কথা বলেন ঠিক কিনা খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি ফারুকি শাহজালাল আলী আমানি মুজাররদি দাওয়াত দিয়েছে কোটি কোটি মানুষ কালেমা পড়েছে আল্লাহ কোরআনে বলে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ ডেকে বললেন হাবিব আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে ওয়ামুরুনা বিল মারুফ মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরাই রাখবে খারাপ কাজ থেকে তারা ফিরাইবে ও বাজান আজকের মাহফিল একটা দাওয়াত এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে কথা বলেন ঠিক কি না এটাও আজকে একটা দাওয়াত এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন
বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন এত বছর ধরে দাওয়াত দিলাম ওরা দাওয়াত মানল না তাহলে কি করা যায় আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন ও নিনোয়াবাসী তোমরা শোনো গো আগামী তিন দিন পরে তোমাদের উপর আল্লাহর গজব আসবে মুখা চলে গেছে মুখা কি গেছে কিরারে যে নাম দিছিল আল্লাহই জানে মুখা আমাদের দেশে কার নাম যদি মুখা হয়ে থাকে তো তার বিপদ আছে কি বাংলাদেশে কত পাগল আছে দেখো ওই রাত্রিবেলা একটা জন্ম নিছে এর নাম মুখা রেখে দিয়েছে দেখেন পাগল কত কোয়ালিটি আছে আচ্ছা রাখে রাখে যার যার ফুলাফালির ব্যাপার হেতা হেতাই বুঝো মনোযোগ দেন রাখে লাইছে মুখা এরপর আবার আরেকটা বলে আসতেছে ভারত মহাসাগরের ভিতরে এটা গুরবাক খাইতেছে কোন দিক দৌড় দিবে তার হিসেব ঠিক নাই নতুন আরেকটা আসতেছে ফ্যাবিয়ান না কি যেন আরেকটা নতুন নতুন আরেকটা আমদানি হয়েছে শোনেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিন্তু আমাদের কারণে আল্লাহ আমাদের উপর এগুলো বিপদ চাপায় কথা কোন ঠিক কি না এটা আমাদের ভুলের জন্য মনোযোগ দেন মানব জাতির জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনোয়া থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন ও নিনোয়াবাসী আজকে বহু বছর দাওয়াত দিলাম তোমরা দাওয়াত মানলে না তাহলে শোনো গো নিনোয়াবাসী আগামী তিন দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে তোমরা রেডি হইও এই নিনোয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে তিন দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ প্রচন্ড তর্জন গর্জন মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে নিনোয়ার মানুষ তখন চলে গেল ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল বয়স্ক আলেম আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মানে মর্যাদা দেই না আমরা মনে করি ঈশার বয়স হয়ে গেছে রিজেক্টেড হয়ে গেছে আমরা বুড়া মানুষের দাম দেই না অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নাই এটা বুড়া হয়ে গেছে বাংলা একটা প্রবাদ আছে পুরান চাল ভাতে বলে কি চাই পুরান চাই ভাতে বলে এই বুড়াটির কি দাম দেখেন এই বুড়াটির কি দাম দেখেন অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট গুরু বক্তা হেরা মওলা ঘুরার ডিম কিছুই না কি কথা কর না জোরে কর কিচ্ছু না মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে বাপ এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি এদের রুনাদেরই খোদার দরবারে অনেক বেশি বাজানো খুব মনোযোগ দিয়েন ওই নিনোয়াবাসী চলে গেল ওই মানে মুরব্বী আলেমের কাছে যিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে কালেমার উপরে বিধানের উপরে আলেম ছিলেন ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন হযরতে ইউনূস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যা বলতেছে হুজুর আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী আকাশে মেঘ জমে গেছে তুফান আসবে বিপদ আসবে কঠিন গজব আসবে নবী হযরতে ইউনূস বলে গিয়েছিল গজব আসবে আজকে তিন দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে খোদার গজব নাজিল হবে ও মুরব্বী মুরব্বী আমরা এখন কি করব বলেন তখন মুরব্বী আলেম ডাক দিয়ে বলেন ও নিনোয়ার মানুষ যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও নবী তো আর আমাদের মাঝে নাই নবী তো রাগ করে চলে গেছে নবীর তো আর পাবা না যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ মহিলা সহ বের হয়ে যাও মাঠের মধ্যে চলে যাও তোমরা
তোমাদের উট দুম্বা ছাগল বেড়া গরু ছাগলগুলি হাঁস মুরগিগুলি কবুতরগুলি তোমরা নিয়ে যাও ওই মাঠের মধ্যে নিয়া তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও মহিলাদেরকে আলাদা করে দাও তোমরা পুরুষ আলাদা হও উট দুম্বা ছাগল বেড়া গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন এই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি নিয়া উট দুম্বা ছাগল গরু ভেড়াগুলি নিয়া তারা মাঠের মধ্যে চলে যায় কাঁদতে লাগলো পুরুষরা সেজদায় পড়ে কাঁদে নারীরা সেজদায় পড়ে কাঁদে বাচ্চারাও কাঁদতে লাগলো এমন কি কিতাবের মধ্যে আসে তাফসীরের মধ্যে আসে উট কান্না করে দিল গরু ছাগল ভেবা করে কাঁদতে লাগলো গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো হাঁস তার ভাষায় কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো কান্নার আওয়াজে পুরা নিনুয়া কান্নার আওয়াজে একেবারে তুফান শুনে গেল কান্না শুধু কান্না আর কান্না কান্না দেখে আমার মালিক আমার আল্লাহর দয়া লেগে গেল আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন নদীর মধ্যে ঝাঁপ দিতে যায় ক্যাপ্টেন বলল হুজুর বসেন আরো একবার টান দিব লটারি আবার যখন টানা হলো তখন খোদার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম এসে গেল এবার হযরত ইউনূস বললেন না তিনবার যে তো আমার নাম আসছে বুঝছি এটা আমার মালিকের ফয়সালা আর কিছুই করার নাই ওনার জুব্বা খুলে ফেলে দিন ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন অধিকাল একটা মাছ ডাক দিয়েছে মাছ রে তুই আসবি আমার ইউনূস রে যখন জাহাজ থেকে ঝাঁপ দিবে তখন তুই আমার ইউনূস রে খেয়ে ফেলে দিবি সাবধান আমার ইউনূসের গায়ে যেন আসন না লাগে আমার ইউনূসের শরীর যাতে কেটে না যায় আমার ইউনূস যাতে ব্যথা না পায় আমার ইউনূস যাতে হজম না হয় চিৎকার মেরে কল্ল সুবহানাল্লাহ খেলা কা দেন মাছের ডাক দিছে তুই এসে খাবি আবার কয় শুধু শরীর যাতে না কেটে যায় ব্যথা যাতে না পায় হজম যাতে না হয় দেখেন জেলখানার ভিতর বন্দিও করতেছে আবার মায়াও লাগে মায়া লাগে কার আল্লাহ কত বড় দয়া আল্লাহ চিন্তা করেন মা যখন আপনারে পিটাইছে মনে রেখে মা যখন আপনারে মারছে মারছে না কি মারছে কথা কর নাকি মারছে না মাই যখন মারছে তখন মা কিন্তু আপনার পিঠে মারে নাই মার কলিজার ভিতরে আঘাত লাগছে এটা কিন্তু চরম সত্য আপনারা যারা বাবা হইছেন সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা কিন্তু সন্তানের গায়ে লাগে না ওটা বাবার কলিজার ভিতরে লাগে হ্যাঁ কথা কর নাকি কলিজা লাগেনি লাগে আপনার দয়া বেশি না আল্লাহর বেশি মার বেশি না আল্লাহর বেশি 99 গুণ আল্লাহর দয়া বেশি বান্দা গুনাহ করার পরেও আল্লাহ খাবার দেয় দেখি আমার বান্দা তওবা করে কিনা বান্দা নামাজ না পড়লেও খাবার দেয় জীবনে একবারও আল্লাহ বলে ডাক দেয় না তারপর আল্লাহ খাবার দেয় দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা আহা তিনি রহমান তিনি রহিম তিনি গফফার তিনি গফুর ওই সেজদা দিলে আল্লাহকে দিতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ আল্লাহকে দিতে হবে আল্লাহকে দিতে হবে আল্লাহকে দিতে হবে কত বড় দয়া আল্লাহ ও মাস আমার ইউনূস খাবি কিন্তু ব্যথা দিস আমার ইউনূস গিলে ফেলবি পেটের মধ্যে মাছ কিন্তু ব্যথা দিবি না হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালামের কথাগুলি বলছিলাম শেষ করে দিব লম্বা কথা বাড়ানো যাবে না মাছের মধ্যে পেটের মধ্যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে গেলেন মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আমরা যেমন 3.5 হাত ইউনূস আলাইহিস সালামকে 3.5 হাত ছিল উনি না হলেও তো 10 হাত লম্বা ছিল
বেশি হবে 10 হাত মিডিয়াম মিনিমাম একটা 10 হাতে ধরলাম 10 হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন আল্লাহ পাক ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আরেকটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন ও মাছ তুমি এবার এই মাছ ইউনূসের যেই মাছে খাইছে এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও একবার জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ইউনূসকে যেই মাছে গিলছে ওই মাছরে ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে এই মাছ আইনা ওই মাছটারে গিলে খেয়ে ফেলল তাহলে এই মাছটা কত বড় হতে পারে সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীল তিমি এই নীল তিমি প্রত্যেকদিন 60 টন করে খাবার খায় এক এক টনে 27 মন সুবহানাল্লাহ কি বাড়ি যায় এক এক টনে কয় মন 27 মনে এক টন এরকম 4 টন খাবার প্রত্যেকদিন নীল তিমি প্রত্যেকদিন আল্লাহ তারে খাওয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি আছে সমুদ্রের মধ্যে তিমি মাছ আছে হাজার হাজার তিমি মাছের যিনি খাওয়ান ওই মালিকের নাম কি আচ্ছা বলেন তিমি মাছের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে খাদ্য গুদাম আছে তিমির কিন্তু খাদ্য গুদাম নাই ব্যাংকের অ্যাকাউন্ট নাই আগামী দিনের জন্য খাবারও বাড়ি জমা করে নাই ওরে প্রত্যেক দিন খাওয়ায় কে আমাদেরকে দেয় কে তারপর আমরা হালাল বস্তু বাদ দিয়ে গোশ খাই ঠিক কথা কর না কে হালালটা দিছে কে তারপরও আমরা গোশ খাই আম আছে জাম আছে কলা আছে কাঁঠাল আছে পেঁপে আছে অনেক রকমের খাবার আছে তারপর আমরা মদ খাই তারি খাই এরপর আমরা ওই হিরোইন খাই বাবা খাই আবা খাই একবারে ফ্যান্সি খাই হাবিজাবি এইগুলি খাই এত খাবার আল্লাহ দেওয়ার পর ওই হাবিজাবি পচা গলা আমরা খাই তারপরে বুঝা গেল আমরা মানুষ হতে পারে নাই আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন তখন চিন্তা করলেন আমি কি মরে গেছি না বাইসে আছি এই চিন্তা ভাবনা করার পর আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিয়ে দেখলেন না উনি বাইসে রয়েছে উনি মরে নাই হযরত ইউনূস আলাইহিস সালাম এবার উঠলেন উঠার পরে মাছের পেটের মধ্যে তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নাই তুমি পবিত্র আমি ইউনূস আমার নফসের সাথে জুলুম করে ফেলছি আল্লাহ আমি ভুল করে ফেলছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সেজদার মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আল্লাহ পাক ডাক দিলেন ওরে ইউনূস তুই যদি এইবার ক্ষমা না চাইতি সেজদায় পড়ে না কাঁদতে রে ইউনূস তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই রাখতাম মাছের পেট থেকে তোমাকে আর কোনোদিন বের করতাম না হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটা মাছে তারে খাইলো ওই মাছের আরেক মাছে খাইলো সেই মাছের পেটে করে লইয়ে ইউনূস আলাইহিস সালামকে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো একদিন না দুই দিন না কোন কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত 40 রজনী পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছ পেটের মধ্যে নিয়ে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো আর এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন দুনিয়ার মানুষে শুনিয়া যান হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন
যে মাছের পেটের ভিতর থেকে তিনি আওয়াজ শুনতে লাগলেন সমুদ্রের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসে আল্লাহ 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 ইউনুস আলাইহিস সালাম ডাক দেখ আল্লাহ এই সমুদ্রের ভিতরে কিসে তোমার জিকিরের আওয়াজ হয় জিকির করে কারা আল্লাহ ডাক দে বলে ইউনুস ওই সমুদ্রের পাথরগুলি আমি আল্লাহ জিকির করে কঙ্করগুলি আমি আল্লাহ জিকির করে বালুগুলি আমি আল্লাহ জিকির করে মাছেরা আমি আল্লাহ জিকির করে কীটপতঙ্গ আমি আল্লাহ জিকির করতেছে তারা এক সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না একবার জোরে বলবেন আল্লাহু আকবার জিকির হবে কার মাছেরা জিকির করে কার সমুদ্রের ভিতরে জিকির চলে ভাইবেন না খালি গরুরাই জিকির চলতেছে ওরা তো আমরা দলবদ্ধভাবে জিকির করলে ওরা তো বেদা ওর কপালে ঠাডা পড়ছে কি কথা কল না কেন এই দুরূদ শরীফ কার জিকির আল্লাহ ও দুরূদ শরীফ আমরা মিলাদে দুরূদ পড়ি এটা আল্লাহর জিকির এটা আল্লাহ তার রাসূলের জিকির শরণ এই জিকির চলবে সমুদ্রের ভিতরে আল্লাহর জিকির চলে হর হামেশা জিকির করে মাছে জিকির করে গাছে করে তরুলতা পাতা করে সমুদ্রের পাথর করে কঙ্কর করে কাকরাই করে বালুতে আল্লাহর জিকির করে একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার সারা সমুদ্রের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসছে ইউনুস আলাইহিস সালাম জিকিরের আওয়াজ শুনতে তাহলে জিকির চলবে কার আল্লাহ আল্লাহ বললেন يسبح لله ما في السماوات وما في الأرض আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ হয় না আল্লাহ আমাদের প্রত্যেকের জিকির করার তৌফিক দিক সকলে বলেন আমিন দয়া কার আল্লাহ খাবার দেয় কে আল্লাহ পানি দেয় কে আল্লাহ 15 দিন বৃষ্টি ছিল না গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে রোজার ভিতরে অনেকে রমজানে রোজাই রাখছে না ডরে কি কথা ঠিক কি না অনেকে রমজানে রোজাই ডরে রাখছে না আল্লাহ কি হয় প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে বাতাস দিতেছে মুখাইছে ঝড় তুফান এটা একবার কোনা কাঞ্চি দিয়ে আল্লাহ মাইরি দিছে মায়ানমারের উপরে ফেলাইছে এটি যদি সোজা সুদী বাংলাদেশের উপর আঘাত করতো 240 কিলোমিটার বেগে তাহলে মনে করেন যে সিডর আর কি ওই আপনার সুপার হারিকেন একবারে সাইক্লোন যেটাকে বলে সুপার সাইক্লোন মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যায় চিন্তা করেন বাড়ি ঘর একবারে সমান্তলে ভাঙ্গে একবারে লেভেল করে দিত আল্লাহ এটাকে ঘুরে সমুদ্রের ভিতর দিয়ে লিয়ে চলে গেছে মালিক কে ভয় করব কাকে ভয় করার মতো করতে হবে এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ولا تموتن إلا وأنتم مسلمون الله বলেন বান্দা ভয় করার মতো ভয় করো এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায় ডরা না যে বেটা ঘুষ খায় বেটা আল্লাহরে ডরায় জোরে বলেন ডরায় আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায় ও লোকে আল্লাহরে ডরায় না 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 অবশ্যই না ডরায় না ও যদি ডরাইতো তাহলে জন্নের জমিন বুঝাই দিয়ে দিত ডরায় না সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকব একদিন মাটির ভিতরে হবে ঘরে
মনামার কেন বাধো দলঙ্ঘন আমার দেশের যেই নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে ওই নারী কি আল্লাহকে ভয় পায় না না নারীর চিন্তা আমি তো সুন্দর সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকব সুযোগ নাই সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য রোম দেশে গেছিল হাসান বসরি বন্ধুর সাথে ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তালু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো এই নারীরা ঘুরল আর কাঁদতে লাগলো হাসান বসরি দেখতে লাগলেন কি যেন তাদের ভাষায় বলল আর কাঁদল ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল আবার নতুন করে আরেক দল আসলো বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধ আসলো চারপাশ দিয়ে কাঁদল ঘুরল আর কি যেন বলল চলে গেল হাসান বসরি বললেন দুনিয়ার মানুষ আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো এরপরে লক্ষ্য করলাম আমি দেখি আরেক দল সৈন্য সামন্ত আসলো অস্ত্র শস্ত্র নিয়ে তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বলল চলে গেল এরপরে রাজা আর রানী দুইজনে আসলো চারপাশ দিয়ে ঘুরতে লাগলো কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল আমি আমার বন্ধুকে বললাম বন্ধু তুমি তো তাদের ভাষা জানো বন্ধুরে তাহলে বলবা কি এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল কাঁদতে লাগলে বিষয়টা কি বলো তখন হাসান বসরির বন্ধু ডাক দে বলো বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে একটা মাত্র সন্তান তার ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো ও যুবরাজ সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফেরানোর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন কথা বলেন ঠিক কিনা ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি কষ্ট হয় থাকবেন আর কিছু সময় থাকবেন হ্যাঁ সারাত্র ইনশাআল্লাহ কর থাকা লাগতো না নেকি হয়ে গেছে নেকি আল্লাহ লিখে বলছে আল্লাহর খুব অভাব তাই না শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কর এই যে আমেরিকা বলে মন্দায় ফুরিয়ে গেছে আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কর হ্যাঁ তাহলে বোঝা গেল আমরা নিয়ত করছি আল্লাহ একবার কবুল করে লিখে ফেলেছি সুবহানাল্লাহ যেমন সুবহানাল্লাহ কইছেন মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে সুবহানাল্লাহ আরো জোরে একসাথে কর সুবহানাল্লাহ
খুশি হন নাই জি সারা রাত থাকা লাগবে না কিন্তু নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ এরকম মালিক আর কোথায় পাবেন বলুন তো আপনি মালিকের কার বাড়িতে কাজ করেন কারখানায় কাজ করেন সরকারি চাকরি করেন দোকানে ব্যবসা করেন কাজ করেন যদি আপনি ঠিকমতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করেন না দেন তো মালিক আপনাকে বেতন দিবে না কিন্তু আমার এমন একজন মালিক রব রব্বে করিম আল্লাহ রহমান রহিম গফুর গফফার করিম সত্তার রহিম জব্বার খালিক বার সেই রব রব্বে করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে আরে পোকা তোর জ্বালা একটু অস্থির অস্থির এই পোকাটা মাটির ভিতরে থাকে এটির আগে বাইন দিয়ে আগে ইয়া মাছ শিকার করতাম এতে হানু ওয়াজে ওয়াজে ডিস্টার্ব করতেছে তোরে আগে পাইছি না রে তাহলে পাইলে তোরে মাছের খুব খোরা কি বানায় লাইতাম এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ কত বড় দয়াবান আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন আপনি ঘুমাইলেন ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে এরকম মালিক পৃথিবীতে আর আছে নাই কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে এইরকম মালিক আর নাই কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে আল্লাহ সেই রব সে আল্লাহ সে মালিক হযরতে শান বসে ডেকে বলেন বন্ধু তারপরে ওই মুরব্বিরা আসলো কবরের চারপাশে যে ঘুরলেরা কারা বলে এই মুরব্বিরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল যুবরাজ যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফেরানো সম্ভব না ওই মালিকের নাম কি জোরে বলে হাসান বসে বলেন বন্ধু তারপরে কি বল বাকি বন্ধু ডাক দে বলেন হাসান তারপরে যে স্বর্ণরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সন্ধ্যা মাস করে করে চলে গেল এরা কারা এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকোর সেনা দল কমান্ডো শূন্য শক্তিশালী সেনা দলেরা বন্ধুরে এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল যুবরাজ যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো যুবরাজ আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে অস্ত্র দিয়ে তোমাকে ফেরানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফেরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই বলে ওই রবের নাম কি আমরা কার কাছে যাব দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে কি বাপ আল্লাহ ওয়াজ করলেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ ثم تردون إلى عالم الغيب والشهادة الله أكبر كار كلام الله الله لك بلن
قول حضور حبيب اپنی بول دین ان الموت الذي تفرون منه فانه ملاقيكم حضور سبتم اسمان سبتم زمین সাগরের গহীনে পাহাড়ের গুহার ভিতরে গহীন জঙ্গলে আর যেখানে লুকাক না কেন হা মরম তার সাথে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে সে এমন একজনের কাছে আসবে আমি সেই মালিক আল্লাহ তার প্রকাশ্যটাও জানি তার গোপনটাও জানি অন্তরের খবরও জানি বাহিরটাও আমি আল্লাহ জানি গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে ওই মালিকের নাম কি জোরে বলে হাসান বসরি ডেকে বললেন বন্ধু তারপরে ওই রাজা চারপাশে ঘুরলো রানী আর রাজা বিষয় কি বলো হাসান বসরি ডেকে বলে বন্ধু রে ওই রাজা আর রানী চারপাশে ঘুরে ঘুরে বলল সন্তান তুমি আমাদের কলিজার টুকরা ছেলে যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কুলি যায় বেশি ছিল কিন্তু আমি মা আমি বাবা আজকে দিশেহারা হয়ে গেছি তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল যে মালিকের কাছে মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন ওই আপনার হীরকের ব্যবসা হীরো হীরার ব্যবসা করতেন রূপের ব্যবসা করতেন হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন বন্ধু আমি হাসান বসরি আজকে থেকে আর কোনদিনই ব্যবসা করব না যদি ব্যবসা দিয়ে সম্পদের সোনা দানা দিই দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই আমি হাসান আর এই কাজে নাই যে কাজ করলে মালিক খুশি হবে আমি আল্লাহর কাজে নিয়োজিত হয়ে গেলাম হাসান দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদত নিজেকে নিয়ে যুদ্ধ করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন আর কোনদিন তিনি ব্যবসা বাণিজ্য করেন নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা তেলের গাড়ি তেলে চলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই সুদের ব্যবসা করি ঘুষের কারবারি করি মানুষের মাথায় বাড়ি দেই মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা করি কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কিন্তু মরো না মুসলমান না হয়ে মরো না মুসলমান না হয়ে মরো না মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে কবরে যাও মুসলমান হয়ে কবরে যাও
দাও ওই কবর প্রত্যেকদিন আমাদেরকে ডাকে কবর প্রত্যেকদিন ডাকে আর বলে হে বান্দা আমি সাপ বিচ্ছুর ঘর আমি আগুনের ঘর আমি নির্জন ঘর আমি একাকিত্বের ঘর বান্দা বুঝে আসো আমি আমার কাছে বুঝে আসো আমি আমার কাছে আমি কবরের কাছে তুমি বুঝে সুজে আসো আমি কবরের কাছে তুমি সামানা নিয়ে আসো এই সামানার নাম কি আল্লাহ কোরআনে বললেন وَكَانُوا يَتَّقُونَ এই বস্তুর নাম প্রথমত ঈমান ঈমান কোন ঈমান খারিজিদের মত আল্লাহ হবে না রাফিজিদের মত আল্লাহ হবে না শিয়াদের মত আল্লাহ হবে না জবরিয়াদের মত আল্লাহ হবে না মুতাজিলাদের মত আল্লাহ হবে না নাসিবিদের মত আল্লাহ হবে না আল মুজাসসিমাদের মত আল্লাহ হবে না ইমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত রুজি আহলে সুন্নাতুল জামাত ছাড়া ইমান হবে না কথা বলেন ঠিক কি না হবে না হবে না যদি ইমান হতো তাহলে খাজা খাজা হতো না যদি আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া কেউ কামিল হতো তাহলে খাজা মঈনুদ্দিন চিশত কাশ্মীরের সিন্ধির শিয়াদের মধ্যে পাওয়া যেত রাফিজিদের মতো থাকতো খারিজিদের মধ্যে থাকতো খারিজিদের মধ্যে কোনো ওলি নাই নাসিবিদের মধ্যে কোনো ওলি নাই শিয়াদের মধ্যে কোনো ওলি নাই ওই যে নজদিদের মধ্যে কোনো ওলি নাই ওলি একমাত্র আহলে সুন্নাতুল জামাতের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ সে জিয়াদা মর্তবালা রোজে রাসূলুল্লাহ কা অনুসির জানুয়ার পর গুনাহগার কি লাখ সালাম ইয়া নবী সালাম জন্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ওয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কারণে আপনার জানো মাল তোরি মিলেন হেসান হে নবী দাও মোরে দিদার রাখিও চরণে আপনার নবী সালাম আলাইকা I'm
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمة بلا سلام شمع بجن هداية بلا سلام مصطفى جان رحمة بلا سلام شمع بجن هداية بلا عرشو سے زیادہ مرتبہ والے روضہ رسول اللہ کا اسی روضہ انوار بلا سلام مصطفی جان رحمت بلا سلام شمع بجن هدایت بلا سلام خالق نے ساری مخلوق سے پہلے اپنا حبیب کا نور بنایا اسی نور مجسم بلا سلام مصطفی جان رحمت سلام شمع بجن هدایت بلا موصول جم انام تو کاون کا جلوہ شان قدرت بلا سلام مصطفی প্রিয় নবীজি রওজা শরীফ জিয়ারত করার পরে তারপরে তিনি বুখারী শরীফে একটা হাদিস লিখতেন সুবহানাল্লাহ বলা যাবে না এই বুখারী শরীফ তিনি লিখে গেছেন ওনার ইন্তেকালের পরেও ১৬ বছর পর্যন্ত ওনার কবর থেকে মাজার শরীফ থেকে একটা না জান্নাতের সুঘ্রাণ আসত বুখারী শরীফ কালকে খতম হবে মারহাবা বলেন আগামী কাল বুখারী শরীফ খতম হবে আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এইজন্য আজকে আর বেশি রাত করলাম না আলোচনা মোটামুটি বেশ দীর্ঘ হয়েছে আলহামদুলিল্লাহ রাত ১২টা বেজে গেছে ক্লাস মোনাজাত দিয়ে শেষ করতে ১২:৩০টা বাজে তো কালকে সারা দিন অনুষ্ঠান আছে আপনারা এই অনুষ্ঠানে আপনাদের বাচ্চা কাচ্চা সন্তানের দিশে উপস্থিত হবেন দোয়ায় বসবেন দোয়া নেবেন মুরব্বীরা দোয়ার আশায় কবর থেকে বসে আছে আমরা তাদের জন্য দোয়া করব আজকের মাহফিল থেকে আমরা দোয়া করব এই মাহফিল প্রত্যেক বছর কায়েম থাকুক খতমে বুখারী অনুষ্ঠান আল্লাহ কবুল করুক বলেন আমিন মোহতারাম কালকে অনেক ওলামা ইকরাম আসবেন তারা বুখারী শরীফ পড়বেন বুখারী শরীফ খতম দিবেন এবং পীর মাশায়েখরা আসবেন তিনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ধারাটা সুন্নিয়তের বিরাট খেদমতের জন্য আঞ্জাম দেয় এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে সকলে বলে আমিন অনেকে কবরে চলে গেছেন মুরব্বীরা কবরে আছে মাহফিল কাদের উদ্যোগে সবাই গ্রামবাসীরা মিলে এই মাহফিলটা আপনারা প্রত্যেক বছরে করেন ১২ বছর ধরে এটা চলমান আছে মোহতারাম আমরা যদি এটা না বুঝি তাহলে কোরআন এই কবরে যারা গেছে তারা বুঝতেছে এটার কি দাম এটার কি মর্তবা এটা যারা কবরে গেছে তারা বুঝতেছে হয়তো আপনাদের কাছে এটা বিদ্যুতে লাগতে পারে অনেক পয়সা খরচ হয় অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখতে পারেন যেগুলি করে কি লাভ হবে না করলে কি হয় না বাজান এগুলি করলে আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ অর্থনৈতিক মুক্তি দেয় আচ্ছা এই ১২ বছর ধরে যে আপনারা করতেছেন গ্রামের মানুষ কি গরিব হয়ে গেছে গ্রামে কি আল্লাহ পাথর ফেলাইছে
আল্লাহ বরকত দিবেন না আরো দিন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ ফরমান আল বসল ফি শরহ শামাইলের মধ্যে যেই বাড়ি যেই ঘরে যেই এলাকায় যেই মহল্লায় প্রিয় নবীজির মিলাদের অনুষ্ঠান হয় নবীজির দুরূদ ও সালাম নাত নাতিয়া নবীর প্রশংসা হাদিসের বাণী হাদিসের তেলাওয়াত সুজা কথা এই জিকরুল নবী নবীজির স্মরণ নবীজির আলোচনা প্রশংসা যেই মজলিসে যেই এলাকায় যেই ঘরে মিলাদের অনুষ্ঠান হয় এই মিলাদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর পর্যন্ত অবারিতভাবে আল্লাহ সাকিনা ওই এলাকায় ওই মহল্লায় ওই বাড়িতে নাজিল করতে থাকে কত বছর এক বছর এই জন্য এটা বরকতময় খতমে বুখারী রাসূল করিমের জবান মিশ্রিত হাদিসের বাণী এটা খতম হবে আপনার অবশ্যই থাকবে দোয়া করবেন দোয়া নেবেন استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم জীবনের শেষ মোনাজাত মনে করে হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين বারো বছর ধরে মাহফিল খানা চলমান আছে আগামীকাল বুখারী শরীফ খতম হবে ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলে কত উলামায়ে কেরাম আসবে দুই দিন দুই রজনী পর্যন্ত ওয়াজ নসিহত আগামীকালও হবে আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও হাদিয়ার টুকুর সর্বপ্রথমে সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয় করে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে বদরে ওয়াহুদে খন্দকে মোতা হনাই শহাদা কারবালার খেদমতে দয় করে পৌঁছে দাও আল্লাহ হানাফি শাফি মালিকি হাম্বুলি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই জমিনের মধ্যে তোমার যত অলিগঞ্জ যে যেখানে ঘুমিয়ে গেছে এই কুমিল্লার চাঁদপুরে বরুড়ার জমিনে বাংলাদেশের জমিনে চট্টগ্রামে বনমালিয়া 360 আমার পীর মসজিদ সহ এই জমিনের মধ্যে তোমার যত অলিগঞ্জ বন্ধুগণ সুন্নিয়তের খেদমত করে করে যত উলামা ফুদালা পীর মশাইখগণ যে যেখানে বাংলার মাটির নিচে ঘুমিয়ে গেল আল্লাহ সকলার হুজুরে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ জানি না মালিক কার ঘরে যেন মা নাই রে কার ঘরে যেন আব্বা জন হতভাগ্যকে জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ কতটা বছর পার হয়েছে একটা দিনের জন্য মা কবরের পাশে দাঁড়ায় বলতে পারিনি মা কেমন আছো খাইছো নি একটা দিনের জন্য মা এসে বলে নাই কুকা খাইছো নি আব্বা আম্মা যার কবর দেশে ঘুমাই গেল কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর বলছো তুমি কুরআনে মদের মা বাবাই যেন কান্দে না কবরে কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মদের মা বাবাই যেন কান্দে না কব আল্লাহ এই গ্রামের গোরস্থানের মাটির নিচে কতজন কবর দেশে ঘুমাই গেল আল্লাহ আগামীকাল খাতমে বুখারী অনুষ্ঠান বুখারী শরীফ খতম হবে গো আল্লাহ এই খতমের উসিলায় এই মাহফিলের খাতিরে এলাকার আমাদের আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ
আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি maaf করিয়া দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি maaf করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কত বেদিন বেঈমানরা তোমার নবীকে দেখে দেখে সেদিন পাথর মেরেছিল জীবনে কোনদিন নবী দেখি নাই নবী নবী করছি আল্লাহ নবী দেখার সুযোগ কোনদিন হয় নাই তোমার হাবিবের জিয়ারত না করাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ মুসা নবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে করবা গো দয়া আল্লাহ তোমার হাবিবের দেখায়া গো আল্লাহ মাপ করছো আল্লাহ তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ এই মাহফিল ১২ বছর ধরে গ্রামের মাধ্যমে চলমান বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি গ্রামে দায়েম কায়েম রাখো আল্লাহ এই মাহফিলের উসিলা এই গ্রামের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ আসমানি জমিনি হাওয়াই রুহাইবালা থেকে জমিনকে দয়া করে বাঁচাও আল্লাহ ছোট্ট বাংলাদেশ সোনার বাংলা অসংখ্য অলিগণ এই মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ তাদের ওসিলায় জমিনকে অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ রব্বুল আলামিন হাত বাড়িয়েছি ইয়া রব মেহরবানি করে যদি ফিরে দাও আমরা কার কাছে যাব এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে শারীরিক শ্রম দিয়েছে উলামায়ে কেরাম যারা খিদমত করেছেন এবং এলাকার মুরব্বীরা যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা কারো হাত তুমি খালি ফেরত পাঠাইও না আল্লাহ প্রবাস থেকে বিদেশ থেকে ভাইরা খিদমত পাঠিয়েছে আল্লাহ ওরা প্রবাসে বিদেশে অনেক কষ্ট করে থাকে মা নাই বাবা নাই আপনজন স্ত্রী পুত্র পরিজন ফলে বহু দূরে ওরা কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা কতজন মারা যায় মায়ের চেহারা দেখার সুযোগ হয় না বাবা দেখার সুযোগ হয় না কত বিদেশি বিদেশ চলে যাওয়ার পরে বাবা মরে যায় বাবাকে কবর দেওয়ার আর নসিব হয় না মা মরে যায় মাকে কবর দেওয়ার আর সুযোগ হয় না বিদেশের বাড়িতে ওরা অনেক কষ্ট করে আবার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ বিদেশের বাড়িতে যারা আকামা থেকে শুরু করে বিভিন্ন জটিলতার মধ্যে অসুবিধার মধ্যে কেউ বা জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে আল্লাহ তুমি গায়েবি মদত দিয়ে আমার এই ভাইদেরকে বোনদেরকে সাহায্য করো আল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين بداية دبا مرن الدكاز كتين سكارت ربسانته আমাদের জবানে তুমি জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ